দিল্লি যাবেন তৃণমূলের সংসদ বিধায়করা। আজই দিল্লিতে যেতে নির্দেশ তৃণমূলের সংসদ বিধায়কদের। আজই দিল্লি যাচ্ছেন ডেরেক ওব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা। আগামীকাল বিকেলের মধ্যেই যেতে নির্দেশ দিল্লিতে। আন্দোলনের আগে রণকৌশল বৈঠক, সংসদ বিধায়কদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাবেন তৃণমূলের সংসদ বিধায়করা। প্রিন্সিপাল করেসপন্ডেন্ট জয় চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংসদ বিধায়কদের বৈঠক, দিল্লিতে আন্দোলনের আগে ঠিক কি কি বিষয়গুলো এই বৈঠকে স্থির হবে, কি জানা যাচ্ছে তৃণমূল সূত্রে? দিল্লি যাবেন তৃণমূলের সাংসদ বিধায়করা। আজই দিল্লি যাচ্ছেন ডেরেক ওব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা। এবং দিল্লিতে আন্দোলনের আগে রণকৌশল বৈঠক, সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বিকেলের মধ্যেই যেতে নির্দেশ তৃণমূলের সব সাংসদ বিধায়কদের। দিল্লি যেতে নির্দেশ, এমনটাই দলীয় সূত্রে জানা যাচ্ছে। আগামীকাল বিকেলের মধ্যেই যেতে নির্দেশ এবং এই বৈঠক, অর্থাৎ এই আন্দোলনের আগে রণকৌশল বৈঠক। প্রিন্সিপাল করেসপন্ডেন্ট জয় চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। জয়, সংসদ বিধায়কদের ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? দিল্লির বুকে এই আন্দোলন বা এই ধরনের দলীয় কর্মসূচি খুব গুরুত্বপূর্ণ, এই কারণে কারণ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে এবং অবশ্যই আগামী সময়ে কিছুদিনের মধ্যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে, সেইখানেও কিন্তু এই ধরনের একটা প্রভাব তৈরি করার চেষ্টা। কেন না, এই যে বিষয়টা নিয়ে আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস, সেটা শুধুমাত্র যে এই রাজ্যের ক্ষেত্রে তা নয়, এখানে যখন ইন্ডিয়ার বৈঠক হয় সেখানে কিন্তু বেশ কিছু রাজ্য তাদের চিফ মিনিস্টার অথবা তাদের নেতা নেত্রীরা তারা কিন্তু সরব হয়েছে যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে, এবং এইটা নিয়ে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের যে আন্দোলন অনুষ্ঠিত হবে 2 এবং 3 তারিখে, তার আগে সমস্ত এমএলএ এমপিদের নিয়ে একটা বৈঠক করবেন হচ্ছে, এবং সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন যে বিশেষ করে এমপিদের মানে যারা সাংসদ রয়েছেন তারা কিভাবে এই আন্দোলন সংগঠিত করবে, কারণ এই যাদের সঙ্গে আন্দোলন মানে যাদের নিয়ে আন্দোলন সেই জব কার্ড হোল্ডারদের তারা কি বার্তা দেবেন, কিভাবে এই আন্দোলন পরিচালিত হবে, আগামী সময়ে কিভাবে এই আন্দোলনকে আরো বেশি করে ত্বরান্বিত করা যায়, সমস্ত বিষয়ে বার্তা। কিন্তু তার আগে আমি বলবো যে এই 2 এবং 3 তারিখের যে দলীয় কর্মসূচি তাকে রূপায়ণ যাতে সঠিকভাবে, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু তাদের পারমিশন দেওয়া হয়নি, যেমন রামলীলা ময়দানে তারা সভা করতে চেয়েছে, পারমিশন দেওয়া হয়নি, মিছিল করতে চাওয়া হয়েছে, পারমিশন দেওয়া হয়নি, শেষ মুহূর্তে ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে, বলা হয়েছে রেক নেই, এই সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে যখন তারা যাচ্ছেন এবং বিভিন্ন নেতা নেত্রীরা যাচ্ছেন তৃণমূলের, সেখানটায় যাতে আন্দোলন সঠিকভাবে হয় সেইটাও কিন্তু একটা করা, এবং বিশেষ করে 2 তারিখে যে প্রার্থনা সভা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও যাওয়ার কথা ছিল, কিন্তু তার যেহেতু শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে একটু অসুস্থ তিনি, যার ফলে তিনি যাচ্ছেন না, কিন্তু সমস্ত দায়ভারটা কিন্তু এবার পড়ছে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিই নেতৃত্ব দেবেন, ফলে তিনিই কিন্তু বার্তা দেবেন যাতে সংসদের বাইরে কিভাবে এই আন্দোলন আরো বেশি করে সংগঠিত করা যায়, এবং 2-3 তারিখে তার প্রথম পদক্ষেপ, বড় পদক্ষেপ যাতে কোনো ধরনের মিসম্যানেজমেন্ট না হয় সেই বিষয়টার প্রতি নজর দিয়ে কিন্তু বার্তা থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই, সঙ্গে থাকো জয়। পাশাপাশি আপনাদের জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম বৈঠক করবেন দিল্লিতে আন্দোলনের আগে, রণকৌশল বৈঠক সাংসদ বিধায়কদের নিয়ে, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বার্তা আজ দুপুর 2টায় ভার্চুয়ালে তৃণমূল কর্মীদের বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানবো বিস্তারিত, জয় রয়েছেন আমাদের সঙ্গে। জয়, এই যে ভার্চুয়ালে বার্তা তৃণমূল কর্মীদের, ঠিক কি বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কিছুক্ষণ আগেই কিন্তু নিউজ টাইমের পক্ষ থেকে আমরা জানিয়েছিলাম দুপুর 2টোর সময় একটা বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে, দলীয় তরফ থেকে আমরা খবর পাচ্ছিলাম, এবং সেটাই কিন্তু হতে চলেছে, ফেসবুক বার্তা দেবেন, সোশ্যাল মিডিয়াতে বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বার্তাটা এটাই থাকবে যে এই বিভিন্ন পরিকাঠামো তৈরি করার পরেও যখন এই কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে এই ধরনের পরিকল্পনা ভেস্তে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে যেমন ট্রেনের কথা বলা হচ্ছে, বিভিন্ন পারমিশনের কথা বলা হচ্ছে, সেটা দেয়া হয়নি, ট্রেনের রেক নেই বলে ট্রেন পরিষ্কার বলা হচ্ছে, এবং গতকাল যখন ট্রেনের পক্ষ থেকে বা রেলের পক্ষ থেকে যখন পিআরও বলছিলেন, তিনি বলছেন কোন পলিটিক্যাল পার্টির তরফ থেকে তারা আমন্ত্রণ মানে এই অ্যাপ্লিকেশন পায়নি, অথচ তৃণমূল কংগ্রেস তার নিজস্ব ব্যানারে নিজস্ব লেটার হেডে অ্যাপ্লিকেশন করেছিলেন, সেই
এই তথ্য তারা তুলে ধরছেন পরিষ্কার ভাবে। আইআরসিটিসি তাদের কাকে জানালো, এই সমস্ত বিষয়টা কিন্তু তিনি বার্তা দেবেন এবং যাতে এই আন্দোলন সফল হয় এবং দিল্লির বুকে এই আন্দোলন যাতে একবারে আগুন ধরাতে পারে ভারতীয় জনতা পার্টির বিপক্ষে এবং রাজনৈতিক ভাবে, সেটাই কিন্তু তিনি চাইবেন এবং তিনি সেই বার্তাই দেবেন যে এত এবং সাধারণ পরিস্থিতি নিয়ে বার্তা দিতে পারেন। ভার্চুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ধন্যবাদ জানাবো জয়।